ইতিমধ্যেই সমস্ত জিও গ্রাহকদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা ছিল রিলায়েন্স জিও বন্ধুরা যদি আপনারা জিও সিম ব্যবহার করে থাকেন এবং আপনারা অজান্তেই এই তিনটি ভুল করে থাকেন তাহলে আপনারা একটি বড়সড় বিপদের মুখে পড়তে চলেছেন হ্যাঁ বন্ধুরা তো কোন তিনটি ভুলের কথা এখানে বলা হয়েছে এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেব তো জিও সিম ব্যবহার করে থাকলে অতি অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের দেওয়া বেলাইকেনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এখন অনলাইন ফ্রডের শিকার হচ্ছে প্রচুর মানুষ জিওর নাম করে অনলাইন ফ্রড করা হচ্ছে তাই ইতিমধ্যেই জিওর তরফ থেকে সমস্ত গ্রাহকদের সতর্ক বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ তিনটি সতর্কবার্তা দেওয়া হয়েছে যা আপনাদের প্রত্যেককে মেনে চলতে হবে হ্যাঁ বন্ধুরা প্রথমত বলেছে ই কেওয়াইসি যাচাইকরণের নামে জালিয়াতি এড়াতে রিলায়েন্স জিও ই কেওয়াইসি প্লিকেশানের নামে ইনকামিং কল বা এস এম এস না দিতে অনুরোধ করেছে যদি আপনাদের মোবাইল ফোনে কোনো ফোন আসে এবং যদি এস এম এসও করা হয় সেখানে যদি ই কেওয়াইসি যাচাইকরণের নাম করে আপনাদের ফোন করা হয় বা এস করা হয় আপনাদের আধার কার্ডের নাম্বার জানতে চাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা ই কেওয়াইসি যাচাইকরণ করবেন না ফোন কলে যদি আপনাদের বলে থাকে সেটি কেটে দেবেন এবং এস এম এস করলে সেই এস এম রিপ্লাইও কিন্তু আপনারা দেবেন না প্রতারকরা সাধারণত কেওয়াইসি যাচাইকরণের নামে এক একটি নাম্বারে কল করতে বলে থাকে ব্যবহারকারীদের এই ধরনের কল থেকে সতর্ক অবলম্বন করা প্রয়োজন বলে জিও জানিয়েছে দ্বিতীয়ত বলেছে সংযোগ বন্ধ করার ভান সংস্থাটি যদি বলে যে আপনার সিমের সংযোগ কেটে দেওয়া হবে এবং এই সংক্রান্ত হুমকি দিয়ে কল বা এস পান তবে আপনি সতর্ক থাকুন রিলায়েন্স জিও গ্রাহকদের জানিয়ে রাখছে যে এরকম কোনো ফোন কল তাদের তরফ থেকে করা হয় না যদি ই কেওয়াইসি সম্পূর্ণ না হয় সংযোগটি বন্ধ হয়ে যাবে বলেও বলা হয় তবে গ্রাহকরা যেন প্রতারকদের ফাঁদে পা না দেন হ্যাঁ বন্ধুরা আপনাদের মোবাইল ফোনে যদি ফোন করে বলা হয় আপনারা যদি ই কেওয়াইসি না করেন তাহলে আপনার সিমটি বন্ধ করে দেওয়া হবে তো এই ধরনের কোনো কলে আপনারা ফোন কল করবেন না বা আপনারা ফোন আসলেও কেটে দেবেন কেননা জিওর তরফ থেকে এই রকম কোন রকম কোনো কিছু কল কিন্তু করা হয় না তো এটি কিন্তু জিও সতর্ক দিয়েছে সমস্ত গ্রাহকদের সেই সঙ্গে তৃতীয় নাম্বারে বলেছে এসএমএস পাওয়া কোনো অজানা লিঙ্কে ক্লিক করবেন না জিও জানিয়েছে যে গ্রাহক বার্তায় যেই লিঙ্কগুলিতে ই কেওয়াইসি করার কথা বলা হচ্ছে তাতে ক্লিক না করাই শ্রেয় গ্রাহক গ্রাহকদের অন্যান্য অজানা লিঙ্কগুলিতে ক্লিক করা এড়ানো উচিত সংস্থাটি বলেছে যে তারা কোনোদিন ওই গ্রাহকদের মাই জিও অ্যাপ ছাড়া অন্য কোনো তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করতে বলবে না তো আপনারা মোবাইলে যদি কোনো এস পান জিও তরফ থেকে এবং সেখানে যদি কোনো লিংক দেওয়া হয় সেই লিংকে আপনাদের যেতে বলে যে এই লিঙ্কে যদি আপনারা না গিয়ে রেজিস্টার করেন তাহলে আপনার সিমটি বন্ধ হয়ে যাবে এই রকম করে যদি এস এম এস আসে সে এই লিঙ্কে কিন্তু আপনারা যাবেন না কেননা জিও সবসময় মাই জিও অ্যাপটিতে ফলো করতে বলা হয় অর্থাৎ জিও বলে আপনারা সবসময় মাই জিও অ্যাপটিতেই অ্যাক্টিভ থাকবেন তো ইতিমধ্যেই জিওর তরফ থেকে এই তিনটি বার্তা দেওয়া হয়েছে তো অবশ্যই এই তিনটি বার্তা আপনারা মেনে চলবেন তাহলে আপনারা সেভ থাকবেন না হলে যদি আপনারা এই ধরনের কোনো ফোন কল পান বা ই ওয়াইসির নাম করে আপনারা আপনার আধার কার্ডের নাম্বার বা আপনাদের কোনো তথ্য দেন বা এস আপনারা রিপ্লাই দেন তাহলেই কিন্তু আপনাদের ব্যাঙ্ক থেকে টাকাও কেটে নেওয়া হতে পারে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক ব্লকও হয়ে যেতে পারে এছাড়াও আপনারা অন্যান্য কোনো সমস্যায় পড়তে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ